বয়স হয়ে গেছে 25 বছর, এখন আমার বিয়েই হয়নি। আচ্ছা আচ্ছা, কেন বিয়ে হচ্ছে না? কেন গরিব আমরা, এর জন্য 25 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে হবে না, এটাই তো বড় কষ্ট। খারাপ সেটার কারণে বিয়ে হচ্ছে না? দেখতে ভালোই, কিন্তু গরিবের কারণে হয় না, যৌতুকে তো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? আপনার আসলে কিসের কষ্ট, কি কারণে আজ এই হিজাব পরিহিত অবস্থায় এই যে প্রতিবেদনের সামনে আসছেন, কি বলতে চান? বয়স হয়ে গেছে 25 বছর, এখন আমার বিয়েই হয়নি। আচ্ছা আচ্ছা, কেন বিয়ে হচ্ছে না? কেন গরিব আমরা, এর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, বাপ নেই। আচ্ছা আচ্ছা, তো সংসারটা কিভাবে চলে? কষ্ট করে, কাজ করে, বাসা বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে একটা তো আছে যে বিয়ে, মেয়ে মানুষের বিয়ের বয়স হলে বিয়ে করতে হয়, বা বাপের শ্বশুর স্বামীর বাড়ি যেতে হয়, স্বামীর ঘর করতে হয়, তো এরকম ইচ্ছা হয় না? বা এটার জন্য কি কষ্ট লাগে না? কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তো এই যে ভিডিওর সামনে আসলে কি বলতে চান, মানে কি স্বামী চান নাকি আসলে কোনো সাহায্য সহযোগিতা চান? স্বামী চাই, একটা না চাই না, একটা স্বামী চান। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে এসে সবচেয়ে কোন বিষয়টা বেশি কষ্ট লাগে? এই বয়স মানে 25 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে হবে না, এটাই তো বড় কষ্ট একটা নারীর জীবনে, সেটা সবচেয়ে বড় কষ্ট। স্বামী না থাকলে কিছুই থাকে না। আচ্ছা আচ্ছা, এই যে আপনার সাথে লোকজন তো সবাই বিয়ে করে স্বামী সংসার করতেছে, শ্বশুর বাড়ি আছে বা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, এটা এটা দেখে কেমন লাগে? কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা কীভাবে আপনাকে নিয়ে? মা, আমরা তো ভাই নেই, আমি একটাই বোন, এক ভাইও নেই, বোন আর বোনও নেই, আমি একাই, মা আছে। আচ্ছা আচ্ছা, মা কি কি করে? কাজ করে, মাও করে, আমিও করি। আচ্ছা আচ্ছা, কোনো পড়ালেখা করতে পেরেছিলেন, করছিলেন পড়ালেখা? পড়ালেখা জানেন না? আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়, দেশের বাড়িটা কোথায়? অমরপুর। অমরপুর, সেটা কোন জেলাতে পড়ছে? এটা সাভারের সাইডে। সাভারের সাইডে। আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবেদনের সামনে যে আসছেন, এখানে কে আসতে বলছে আপনাকে? আমি আসি অভাবের দুঃখে। এখানে আসলে তো মানুষ আসলে চেহারাও তো দেখতে চায়, চেহারাটা বুঝতে চায়, কারণ বিয়ে শাদী করলে তো চেহারা দেখতে চায়, তাই দেখবে। এমনি মুখ খুলে প্রতিবেদন করলে কি কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যাই তো, জীবনে আসি নাই, প্রথম আসলাম, এর জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে বা এরকম কোনো কিছু, নাকি আপনার ঠিকানাই যাবে? আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারও দেওয়া যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এমনি তো পাঁচক তো নামাজ কালাম পড়েন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহর কাছে রাত্রে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যাতে আপনার মনের কষ্টটা দূর করে দেয়, ঠিক আছে? ধরেন এই যে এখন আপনার ফ্যামিলি গরিব, মূলত কি গরিবের কারণে বিয়ে হচ্ছে না, নাকি আসলে আপনি দেখতে খারাপ সেটার কারণে বিয়ে হচ্ছে না? দেখতে ভালোই, কিন্তু গরিবের কারণে হয় না, যৌতুকে। আচ্ছা আচ্ছা, যৌতুকটা কি কারণে চায়, মানে কি গরিব ঘরের মেয়েও তো একটু সুন্দর হলে কিন্তু বিয়ে শাদী হয়ে যায়, তা যৌতুকটা কি কারণে চায়? বলে যে যৌতুক দিতে হবে, ওই যে একটু বাড়ি আছে, একটা টিনের ঘর, একটু জায়গা, ওইটা কলে লিখে দিলে তাই বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, তা হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারছেন এক অসহায় নারীর আসলে কষ্টের কথা, তার এখনও বয়স হয়ে গেছে, বিয়ে হয় নাই, একটা নারীর জীবনে এর চেয়ে আর কষ্টের কী হতে পারে? কেউ যদি তাকে বিয়ে করতে চান অবশ্যই, বা যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01-7268-13735। নাম্বারটা তো খোলা থাকে, নাম্বারটা খোলা রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আর কোনো কিছু বলতে চান? এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, তাদের উদ্দেশ্যে আর কী বলতে চান? বলতে চাই, আমার একটা সুন্দর মনের মানুষ, আর কিছুই না, মানে একটা আসলে একটা যাকে নিয়ে জীবন কাটাবেন এরকম একটা মানুষ চাচ্ছেন আসলে। সে কীরকম মানুষ হইতে হবে, যেরকমই হোক, আমার বয়স যেরকম, আমার বয়স তো 25, তার বয়স 26-27-28। কোনো যদি বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায় তাতে তো সমস্যা নাই। আচ্ছা ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা যাতে পূরণ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।